আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের প্ল্যান, আমরা একটু বাহিরে যাব। বাহিরে বলতে এখানে আমাদের এই বাসার কাছে একটা পার্ক আছে, পৌরসভা পার্ক, ওইখানে গিয়ে যাব, আরশকে নিয়ে একটু ঘুরে আসব। কারণ আরশ অনেকদিন হলো বাইরে কোথাও যায় না, ওর হচ্ছে মানে একটু ঘোরার দরকার আছে, কারণ সারাদিন বাসায় অনেক অনেক বেশি দুষ্টামি করে। আর তাছাড়াও একটা বড় কথা আছে, সেটা হচ্ছে আমরা বান্দরবনে আসার পরে আমি, নানু, আম্মু, আরশ গিয়েছি পার্কে, কিন্তু নানা আসার পর নানাকে নিয়ে কখনো যাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে নানাকে নিয়ে যাই, তো নানাও আমাদের সাথে আছে। তারপর হচ্ছে আমরা একটা অটো ঠিক করে নিলাম, অ্যান্ড আমরা উঠে পড়লাম, আমার নানা, আমি আর আরশ। তো বাসা থেকে পার্কটা খুব একটা দূরে না, এই কারণে সুবিধা হয়েছে যে কোনো সময় হুটহাট চলে যাওয়া যায়, অ্যান্ড খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর আজকের ওয়েদারটা কত সুন্দর ছিল, আমি শুধু এগুলার ভিউ নিচ্ছিলাম, একদম মেঘলা আকাশ, একটু আগে কিন্তু বৃষ্টি নামছিল। তো যাই হোক, এরপর আরশকে নিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকছিলাম, আর আরশ হচ্ছে গাড়ি ফেলে যাবে না, মানে ও গাড়ি দেখবে রাস্তায় দাঁড়িয়ে, তো পার্কে যাবে না। এই পার্কটা হচ্ছে পৌরসভার ভেতরে অবস্থিত, মানে আমরা তো লামায় থাকি, লামার যে পৌরসভাটা আছে তার মধ্যে হচ্ছে এই পার্কটা করেছে। অ্যান্ড এই পার্কের মধ্যে ঢুকতে কোনো টোল লাগে না, টোল ফ্রি, প্লাস হচ্ছে এটা খুবই সুন্দর একটা পার্ক। তো আমরা হচ্ছে আরশকে নিয়ে ভিতরে ঢুকছি, এই যে নানা আরশের হাত ধরে আছে, আর নানার সাথে ওর কম্বিনেশনটা হচ্ছে একদম বন্ধুর মতো, মানে বন্ধুর মতো নানার সাথে খেলবে, নানার সাথে টিভি দেখবে, গোপাল ভাঁড় দেখবে, এরকম। তো নানাই ওকে মানে ট্যাকেল করছে, মানে টেক কেয়ার করতেছে ওখানে গিয়ে, আমি জাস্ট ভিডিও করতেছিলাম। তো এখান দিয়ে মানে এত সুন্দর ঠান্ডা পরিবেশটা, এই যে এই সাইডগুলোতে গোলঘরগুলো অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ, এদিকে অনেক গাছপালা আছে, আর এখানে হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নাম ঠাম লেখা, এরকম যারা পার্ক নির্মাণ করেছে তাদের নাম লেখা। তা এখানে হচ্ছে এই যে গোলঘর, এখানে বসলে খুবই আরাম লাগে কারণ চারপাশ দিয়ে গাছপালা। তো আমরা এই যে সোজা চলে যাচ্ছি, আমার একটা টিচারও এসেছে এই পার্কে, তো তার সাথে মিট করতে যাচ্ছিলাম ওই দিকটায়। পার্কের এক সাইডে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, প্লাস হচ্ছে রিসর্টের মতো আর কি হোটেলও আছে থাকার জন্য, আর হচ্ছে আর এক সাইডে বাচ্চাদের খেলার জন্য দুইটা দুইটা চারটা দোলনা, তারপরে হচ্ছে ঢেঁকি, যেটাকে বলি আমরা আপ ডাউন শর্ট বলে ওটাকে, তো আপ ডাউন শর্ট আছে একটা, তারপর আরেকটা হচ্ছে একটা স্লিপার আছে। তো আরশ এখানে আসলে সবসময় যেটা করবে, সে হচ্ছে সবটা সময় দোলনায় বসবে, আর দোলনা থেকে সে কোনোদিনই নামে না, নামলে কান্না করে দেয়। তো এখানে দেখলাম স্কুলে কিছু স্টুডেন্টরা পিকনিকের জন্য এসেছে, তো একটা ছেলেকে আমি বললাম যে ভাইয়া তুমি একটু ওই সাইডে বসো, আমার ছোট ভাই একটু দোল খাবে। তো ও এটায় বসে, মানে কোনো ওর ইন্টারেস্টিং নাই, মানে এটায় বসে সে কোনো মজাই পাচ্ছে না, কিন্তু দোলনায় বসলে সে খুব মজা পায়। তো নানা হচ্ছে ওকে কিছুক্ষণ দোল দিচ্ছিল, আর আশেপাশে মানে অনেক বাচ্চাটা ছিল, তো ও খেলে অনেক মজা পাচ্ছিল। আসলে সবসময় ঘরের মধ্যে থাকলে বাচ্চাদের মন মানসিকতা খারাপ হয়, মানুষের মানসিক যে বিকাশ সেটা হয় না, এ কারণে চেষ্টা করি আরশকে সপ্তাহে একবার হলেও বাহিরে নিয়ে যাওয়ার। আর এই দিকে হচ্ছে একদম সবুজ সবুজ খালি প্রাকৃতিক দৃশ্য, আর পাহাড় আর প্রচুর গাছপালা, এটা ওর ব্রেনকে মানে শান্তি দিবে এবং ওর হচ্ছে মানসিক বিকাশ অনেক হেল্প করবে। এরপর হচ্ছে ওকে একটা ঘোড়ায় চড়ালাম, আর ওর নানাকে দেখতে পাইতেছেন, মানে নানাই হচ্ছে ওকে সব জায়গায় উঠাইতেছে, বিভিন্ন রাইডে চড়াইতেছে। তো এ সাইডে একটা পিচ্চি মেয়ে, দেখেন কত কিউট, মাশাল্লাহ, ও বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, আমি ওকে একটু তাকাতে বললাম আরশকে, পরে আরশও তাকালো। হ্যাঁ, আরশ হচ্ছে কোনো কিছুতে বসে সে মজা পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুতে বসে সে মজা পাবেন, সে আবারও উঠে গেছে দোলনায়। এত রোদ ছিল যে রোদের মধ্যে দোলনায় আর বসে থাকা সম্ভব হচ্ছিল না, অনেক গরম লাগতেছিল। তো আর এখানে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা, তো আমরা যখন আসি তখন বাচ্চা ছিল না, মানে যখন আমরা আগে দুই তিনবার আসছিলাম, এইবার আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগতেছে পার্কে এসে, মনে হচ্ছে যে এটা একটা বাচ্চাদের খেলার জায়গা। এরপর আমরা এখানে একটা তিনতলা চারতলা করে গোলঘরগুলো থাকে, সেগুলো আছে, তো সেখানে আমরা বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ বাইরে প্রচুর রোদ উঠে গেছিলো, আর সিঁড়ি বেয়ে এটাকে নিচে নামতে হয়। গোলঘরটা দেখতে যেরকম সুন্দর, কালারফুল, প্লাস এটা আশেপাশে অনেক গাছপালা, আর এখানে যত ঘর আছে অথবা রেস্টুরেন্ট আছে সব কিছুতে এত সুন্দর করে চিত্রকর্ম করা যে দেখলেই মানে একদম চোখ জুড়ায় যায়। তো এরপর ওকে নিয়ে নানা আবার হাঁটতেছে সামনের দিকে যাবে, তো আমরা ভাবতেছিলাম যে বাসায় চলে যাব, কিন্তু আরশ হচ্ছে কিছুতে বাসায় যাবে না। এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে একটা বাড়ি আর কি, মানে মারমাদের বাড়ি যেটাকে বলে, মানে এখানে কেউ থাকে না, এটা জাস্ট একটা নিদর্শন হিসাবে ইউজ করা হয়েছে।
তো এরপর হচ্ছে নানা কিছুতেই ওকে নিচে নামাতে পারতেছে না, ও কিছুতেই রাস্তায় যাবে না, সে হচ্ছে দোলনা খাবে কারণ একা একা দোলনার উপরে উঠে গেছে দোল খাওয়ার জন্য। মাশাআল্লাহ আমার ভাইটা বাহিরে আসলে একদম চঞ্চল হয়ে যায়। তো এরপর হচ্ছে একটা হাঁসের উপরে ওকে উঠালাম, অ্যান্ড হাঁসের উপরে উঠে ও একটু ব্যথা পাইছিল থোতায়, কারণ ওই সাইডে ওর লাগছে ব্যথা। তো হাঁসে ও বসবে না, ও হচ্ছে যাবে দোলনায়। এর মধ্যে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমাদের বাসায় চলে যাওয়ার পালা, এখন আমরা বাসায় চলে যাব সবাই মিলে। এটা হচ্ছে আমার টিচার আর কি, উনি একসাথে আসছিল ওনার ছোটো বোনকে নিয়ে। তো এখন আমরা অটোতে উঠে গেছি। আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আরও শেয়ার, এটা কিন্তু আমার গ্র্যানির চ্যানেল, তো গ্র্যানির চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য নতুন ভিডিও শীঘ্রই আসবে কালকে ঠিক এই সময়।